হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই প্যারাময় জীবন। আসলে প্রতি বার্থডেতেই আমাকে আম্মু আর আমার বোন মিলে 12টার সময় সারপ্রাইজ করে, এই জন্যই আমি ক্যামেরা নিয়ে রেডি ছিলাম। তো দেখতে থাকেন কি করছি। আরে হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার ঢাকার চেষ্টা করতেছি, মুখটা ঢাকার চেষ্টা করতেছো। থ্যাংক ইউ। উড়িয়ে ভাব দিও লিখছিস, ভালোই পারতেছিস। এটা ছিল আমার বার্থডের কেক। প্রতি জন্মদিনে একই জিনিস করা আমরা। নে এটা, এর পাশে কাটি বল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সুরভি। ইস আমু যে গান, তুই ওকে খাই দে, আমাকে খাই দে। হ্যাঁ, আমি চাচাতো বোন কেক খাইছিস কখনো? কেকের কি অবস্থা বানাইছে একজন মিলে, এই যে চোর। আমার জন্মদিনের কেক আমি খাবো নি, তো তুই খাবি? হ্যাঁ, কালকে তো যাচ্ছি, কালকে তো খাবি পুরাটা। এটা হচ্ছে আমার বার্থডের সেকেন্ড কেক। দুটো কেকই আমার বানানো ছিল। অ্যান্ড এই কেকটা নিয়ে আমি বার্থডের দিন অর্থাৎ 14ই জানুয়ারি ট্রাভেল করতেছিলাম। আমি ঢাকায় যাচ্ছিলাম, অ্যান্ড ঢাকায় যাওয়ার একটা রিজন ছিল, সেটা হচ্ছে আমি এবার যে বার্থডেতে গিফট পেয়েছি সেটা আব্বুর কাছ থেকে একটা আইফোন পেয়েছি, এবং ওটা আমি আনিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে। সে 4.5 বছর পর বাংলাদেশে আসছে ইউএসএ থেকে, তো তার সাথে দেখা করা ইম্পর্টেন্ট ছিল, তো ওই কেকটা নিয়ে আমি তার সাথে দেখা করতে যাচ্ছিলাম। তো আমার বার্থডে এবার কেটেছে ঢাকায়, এবং এই জন্য একটু দাদা আমার বার্থডেটা এবার এখানে আপনি দেখতে পাবেন আমার কাজিনকে, তার সাথেই আমার এবারে বার্থডেটা আসলে সেলিব্রেট করা হয়েছিল। তো এই জন্য একটু ডিফারেন্ট আমার বার্থডে এবার। আমার সাথে আমার একটা স্কুলের ফ্রেন্ড ট্রাভেল করতেছিল, তাকেই খুঁজছিলাম আমি আসলে। আর এটা হচ্ছে আমার খাওয়া বাংলাদেশ বিমানের সব থেকে জঘন্যতম স্ন্যাক্স, খুবই পচা ছিল, অনেক ঠান্ডা ছিল। আর এখানে আপনারা একটা পিচ্চিকে দেখতে পাচ্ছেন, সে আমাদের সামনে বসেছিল, অ্যান্ড পিচ্চিটা এত কিউট ছিল, এবং সে আমাদের কোলে আসার জন্য পুরো অস্থির হয়ে গেছিলো। অ্যান্ড সে লাস্ট মাস্ট আমাদের কোলে চলে আসে, অ্যান্ড পুরো রাস্তা আমাদের কোলেই সে হচ্ছে কাটিয়েছে, এরকম একটা অবস্থা। তো এখানে তাকে দেখতে পাচ্ছেন। ১২টার ফ্লাইট ছিল, তো আমরা ঢাকায় বিকালের মধ্যেই পৌঁছায় যাই, এবং খাওয়া দাওয়া রেস্ট করে ফ্রেশ হয়ে আমরা মাইডাস সেন্টারে মেলা হচ্ছিল সেখানে একটু ঘুরতে গিয়েছিলাম। যেহেতু আমার বার্থডে, তো আমার কাজিন পাগল হয়ে গেছে যে চলো কোথাও ঘুরে আসি, তো তাকে নিয়ে একটু বের হয়ে আমরা এই মাইডাস সেন্টারের মেলাটাও ঘুরে এসেছিলাম। আমরা এই ফুচকা এবং ঝালমুড়ি খেয়েছিলাম, ঝালমুড়িটা বেশ মজা ছিল, ফুচকাটাও মোটামুটি মজা ছিল, বাট ঝালমুড়িটা খুবই মজা ছিল। দিন মেলা লাস্ট দিন ছিল এবং বেশ ভিড় ছিল, কিন্তু আমার আসলে কিছু তেমন পছন্দ হয়নি। একটা আংটি পছন্দ হয়েছিল, বাট আমার কাছে দাম বেশি মনে হয়েছিল, তবে ওদের ডেকোরেশন আমার ভালো লেগেছে। এখানে পিকচার তুলতে চাইছিলাম, বাট পিকচারটা খুব একটা যে ভালো আসছে তা না, এখানে আসলে লাইটিংয়ের মেবি প্রবলেম ছিল। তারপর আমরা চলে গেছিলাম, আমার কাজিনের খুব আচার খাইতে ইচ্ছা করতেছিল, তো আমরা হচ্ছে জেনেটিক প্লাজায় চলে গিয়েছিলাম, সেখানে যে বিভিন্ন রকমের আচার ছিল ওখান থেকে বেশ কিছু আচার কিনে ট্রাই করেছিলাম। জেনেটিক প্লাজা থেকে বের হয়ে একটু হাঁটতে হাঁটতে দেখি বেঙ্গল বই, এবং ওখানে আমাদের খুব যাওয়ার ইচ্ছা ছিল, তো আমরা চলে গেছিলাম বেঙ্গল বইয়ে ঘুরতে। ঘোরার পর ওখানে যেয়ে দেখি বিড়াল, বিড়াল দেখে আমি আর আমার কাজিন দুইজনে আর সিঁড়িতে উপরে উঠি নাই, তো আমরা আর পরে যাইও নাই, পরে যাইতে চাইছিলাম, বাট বই মানেই তো আমি পাগল, তো আমি আমার কাজিনকে বারবার বলতেছিলাম আমাকে আটকাইস, আমি যেন কিছু না কিনি। আর আমার কাজিন বলে হ্যাঁ হ্যাঁ পছন্দ কর, আমি গিফট করে দিব, হ্যাঁ হ্যাঁ তোমার বার্থডে গিফট করে দিব। তো তারপর আমি নিজেকে অনেক আটকাইছি, আমি কোনো বই কিনি নাই। বই কিনতে না পারলেও এত এত বই দেখে আসলে আমার মন অনেক ভালো হয়ে গেছিলো। আমরা উপরে যে দোতলায় কফি শপটা ছিল সেখানে যেতে নিছিলাম, কিন্তু ওই যে বললাম বিড়াল, বিড়াল দেখে আমরা চলে আসছি, আমার কেন জানি কুকুর বিড়াল কোনো কিছুই ভালো লাগে না, তো ওখান থেকে পরে বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে চলে গিয়েছিলাম আলফ্রেস্কোতে, সেখানে যে আমি আমার কাজিনকে আমার বার্থডে ট্রিট দিয়েছি, অ্যান্ড আমার খুব আলফ্রেস্কোর পাস্তা খেতে ইচ্ছা করছিলো, অনেক বছর পর পাস্তা খেয়েছি, পাস্তাটা খুবই মজা ছিল, বিশ্বাস করেন মনে হচ্ছিলো যে আমি কত বছর পর
আমরা পাস্তা খেয়েছি এরকম লাগছিল। পাস্তাটা খুব মজা ছিল। পরে আমি আমার ফ্রেন্ডের সাথে আরেকবার আলফ্রেস্কোতে পাস্তা খেয়েছি। আর এখানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ঢং করতে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিব আমার এই ঢং ঢাং দিয়ে। এটা আমার বার্থডে ড্রেস ছিল, তো আমি সুন্দরভাবে রেডি হয়ে চলে গিয়েছিলাম। আর আমার বার্থডে এইভাবেই আমি সেলিব্রেট করেছি। আশা করতেছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দিবেন। দেখা হবে নেক্সট উইকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।